কি ব্যাপার, তুমি তুমি এখানে? এই বয়সে তো ভালোই দৌড়াচ্ছ মামা, ভোর চারটের সময় জগিং পারো বটে, বলছি আর কত দৌড়বে, এবার আমাকে দৌড়াতে দাও। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না, মনে রেখো তবে পাপ পাবে মৃত্যু। ও বাবা তাই নাকি, আমার লোক নিয়ে এত ভেবো না বাপু, বরং মরণ কালে একটু হরির নাম জপ কর তো। তুমি ভেবেছো এইভাবে পার পেয়ে যাবে? আমায় ধরবে? হ্যাঁ আমায় ধরবে, কে ধরবে, চিনবে কি করে? আমি সবাইকে বলে দেব তোমার আসল পরিচয়, তুমি আসলে। আহ বড্ড কথা বলিস তুই বুড়ো, নে এবার মর তুই। নীলাচলে জয়ন্ত মানিক পবিত্র পুরীধামে কদিনের ভ্রমণে এসে এই নামটাই জুৎসই মনে হচ্ছে, ফিরে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখবে এই নামে বেশ। কদিন ধরেই হাতে কোনো রহস্য অ্যাডভেঞ্চারের ব্যাপার নেই, সুন্দরবাবু প্রস্তাব দিলেন এই ফাঁকে আমরা দুই বন্ধু ঘুরে আসতে পারি পুরীতে, সেখানে ব্যবস্থা সব নাকি সুন্দরবাবু করে দেবেন, কিন্তু এই মুহূর্তে সরকারি ছুটি পাবেন না বলে ওনার পক্ষে যাওয়া সম্ভবপর হয়ে উঠবে না। অগত্যা বেরিয়ে পড়লাম দুই বন্ধু, কথায় বলে উঠল ভাই তো কটক যাই, আমরা না হয় নীলাচল তথা পুরী ভ্রমণে যাই। হায় রে অদৃষ্ট, তখনও যদি জানতুম এখানেও এক ভয়ঙ্কর হত্যা রহস্য অপেক্ষা করে আছে আমাদের জন্য। পুরীর সমুদ্রধারে সুন্দরবাবুর এক বন্ধুর চমৎকার একখানা বাড়ি ছিল, আজ সাত দিন সেইখানেই বাসা বেঁধে আমরা সমুদ্রের লবণাক্ত বায়ু ভক্ষণ ও দিগন্ত ব্যাপ্ত নীলিমা দর্শন করছি। এমনই এক প্রভাতে সমুদ্র তীরে ভ্রমণ করতে করতে জয়ন্ত আমাকে বললে, দেখো মানিক, সমুদ্র তীরের বালুতটের দিকে ভালো করে তাকালে দেখতে পাবে শত শত পদচিহ্নের কত বিচিত্র কাহিনী। শিশু বালক যুবা প্রৌঢ় আর বৃদ্ধ স্ত্রী পুরুষেরা পদচিহ্নে পদচিহ্নে তাদের আত্মকাহিনী রচনা করে চোখের সামনে ছড়িয়ে রেখে গিয়েছে। তাদের কেউ ছুটেছে, কেউ সাবধানে সন্তর্পণে পা ফেলেছে, কেউ লাফালাফি করেছে, কেউ আছাড় খেয়েছে, কেউ বা মনের পুলকে বালির উপরে গড়াগড়ি দিয়েছে, আবার একাধিক ব্যক্তি করেছে পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ। এসব তো খুব সহজেই ধরা পড়ে, কিন্তু শ্রেষ্ঠ পদচিহ্ন বিশারদরা পায়ের ছাপ দেখে অনায়াসেই বলে দিতে পারেন কেউ রোগা না মোটা, তার আন্দাজি বয়স, সে কেন দৌড়েছে বা দাঁড়িয়েছে বা বসে পড়েছে, এমনই আরও অনেক কথা। অস্ট্রেলিয়া, আমেরিকা আর আফ্রিকার বুনো আদিবাসীরা এ বিষয়ে আশ্চর্য দক্ষতা দেখিয়ে বিখ্যাত হয়েছে। আজকের নগর জীবনের সভ্য ও শিক্ষিত গোয়েন্দারা বহু চেষ্টা করেও তাদের সমকক্ষ হতে পারেনি। এখনও অস্ট্রেলিয়ার অরণ্য প্রদেশে তাই পলাতক অপরাধীদের সন্ধান ও গ্রেপ্তার করবার জন্যে নিয়মিত মাইনে দিয়ে সরকার থেকে সেই সব পদচিহ্ন বিশারদ আদিবাসীদের নিযুক্ত করা হয়। আচ্ছা জয়ন্ত, কদিনের ছুটিতে পুরীর সমুদ্র তীরে এসেও কি তুমি অপরাধীদের নিয়ে মেতে থাকবে? এই জন্যই বলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান মানে। তবে যাই বলো জয়ন্ত, আজ অন্তত তুমি পদচিহ্ন নিয়ে কোনো মৌলিক গবেষণা করতে পারবে না। কেন পারবো না? সমুদ্র তীরে কোনো পদচিহ্নই যে নেই, কাল রাত্রে অথচ ঝড় বৃষ্টি হয়েছিল সে কথা ভুলে গেলে নাকি? রাত তিনটে সাড়ে তিনটের আগে ঝড় জল থামেই নি, সমুদ্র তীরে সমস্ত পায়ের দাগ নিশ্চয়ই ধুয়ে মুছে গেছে। মোটেই ধুয়ে মুছে যায়নি মানিক, বালির উপরে ওই দেখো পদচিহ্ন। আরে তাই তো, এই তো দেখছি আমাদেরও আগে, অন্তত ভোর পাঁচটার সময়ও লোকে সমুদ্র তীরে বেড়াতে আসে, আর একজন নয় আরেকজনেরও পায়ের দাগ দেখা যাচ্ছে যে। ঠিকই বলেছো মানিক, আরও খেয়াল করো প্রথম পদচিহ্নগুলো বালির উপরে গভীরভাবে বসে গিয়েছে, নিশ্চয়ই কোনো হৃষ্টপুষ্ট ভারী ওজনের লোকের পায়ের ছাপ। লক্ষ্য করে দেখো মানিক, দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন অপেক্ষাকৃত অগভীর,
দেখে মনে হয় সে রোগা আর মাথায় খাটো। আরও সন্দেহ হয় সে খুব আলতোভাবে পা ফেলে সন্তর্পণে প্রথম ব্যক্তির পিছনে পিছনে অগ্রসর হয়েছে। কিন্তু কেন কেন দাঁড়ো তো, পদচিহ্নগুলো ধরে খানিক অগ্রসর হলেই এর উত্তর মিলবে। এই যে দেখো মানিক, প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি, ধরাস করে বালির উপরে আছাড় খেয়ে পড়েছে। এই দেখো মানিক, বালির উপরে একটা মানুষের দেহের ছাপ। সে আর উঠে দাঁড়ায়নি, কারণ তার পদচিহ্ন আর চোখে পড়ে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নগুলো বরাবর সমুদ্রের দিকে চলে গিয়েছে, আর সেই সঙ্গে বালির উপরে পড়েছে একটা ভারী মোটা দেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। তাই তো ব্যাপারটা দেখছি ক্রমেই অধিকতর চিত্তাকর্ষক হয়ে উঠছে। এতক্ষণ জয়ন্তর চক্ষু বালির উপরেই নিবদ্ধ ছিল, এইবারে সে সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়ে দেখেই চমকে বলে উঠল, মানিক দেখো, জলের কাছ বরাবর একটা মানুষের দেহ পড়ে আছে না? এমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিকে ছড়িয়ে কেউ শুয়ে থাকে না। তারপর দেখেছ, ওর মাথা দিয়ে এখনো হু হু করে রাঙা রক্তের মতো কি যেন বেরিয়ে আসছে। বেশ বুঝতে পারলাম রহস্যের গন্ধ পেয়েছে জয়ন্ত। তার মাথার টনক নড়েছে, জাগ্রত হয়েছে তার আগ্রহ কৌতূহল। সে হনহনে এগিয়ে গেল ভূপতিত নরদেহের দিকে, আমিও এগিয়ে গেল। একটা মোটা সোটা লম্বা চওড়া দেহ পড়ে রয়েছে জলের ধার বরাবর বালির উপরে উপুর হয়ে, এবং তার মাথার পিছন দিকে একটা বড় ও ভয়াবহ ক্ষতচিহ্ন। মাথার অনেকখানি অংশ যেন উড়ে গিয়েছে এবং দরদর করে নির্গত হচ্ছে রক্তের ধারা, দেখলে বুক শিউরে ওঠে। জয়ন্ত নিজের মনেই বলে উঠল, বালির উপরে সন্তর্পণে পা ফেলে আসছিল যে দ্বিতীয় ব্যক্তি, চুপি চুপি এসে পিছন থেকে নিশ্চয়ই সে গুলি ছুঁড়েছে। তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে আছড়ে পড়তে সেটাকে টানতে টানতে সে সমুদ্রে বিসর্জন দেবার জন্য নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ এইখানেই লাশ ফেলে গা ঢাকা দিয়েছে। কিন্তু কেন? তারপর বালির উপর পদচিহ্নগুলির দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে আবার জয়ন্ত বলল, রহস্যটা যেন বুঝতে পারছি। এখান থেকে ফিরতি পদচিহ্নগুলো হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমে দাঁড়িয়ে পড়েছে। তারপর হনহন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বটে, কিন্তু আর দৌড়ইনি। মানিক, পদচিহ্নগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সব বুঝতে পারবে, কিন্তু খুনি হঠাৎ লাশ ফেলে দৌড় মেরেছিল কেন? খুব সম্ভবত অন্য কারুর সাড়া পেয়েছিল। জয়ন্ত, লাশের ভয়ানক ক্ষতচিহ্নটা তুমি ভালো করে দেখেছো কি? দেখেছি। অসাধারণ ক্ষতচিহ্ন, আর তার মূলে আছে কোনো অসাধারণ অস্ত্র। খুব কাছ থেকে কেউ ছড়া ভরা বন্দুক ছুড়লেও এমনই ভয়ঙ্কর ক্ষত হওয়া অসম্ভব নয়। কিন্তু মনে রাখবে কোন সময় এই খুনটা হয়েছে। রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, সে সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভবপর নয়। লাশের জামা কাপড়ও শুকনো, পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ধরো গড়িতে তখন ভোর 5টা, কেননা লাশের ক্ষতস্থানের রক্ত এখনো বন্ধ হয়নি, অর্থাৎ খুন হয়েছে অল্প খানিক্ষণ আগেই। ভোরবেলায় সমুদ্রের ধারে কিছু লোক চলাচল করতে পারেই, এ সময় একটা বন্দুক ঘাড়ে করে বাইরে বেরোবে কোনো অপরাধী এতটা নির্বোধ নয়। তাহলে তোমার মতে খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে? রিভলভার? হতে পারে। হতে পারে কেন, তুমি নিশ্চিত নও? আমি নিশ্চিত। মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার আমি দেখেছি। তুমি দেখেছো? 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভার, আমি এক সাহেবের কাছে দেখেছিলাম। তার চেয়ে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই। তার গুলি ছোটে 2700 গজ পর্যন্ত, তার গুলি ইঁটের দেওয়ালকেও ভেদ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এদেশি অপরাধীদের হাতে আসবে কেমন করে? কি বলছো জয়ন্ত, তবে তো সাংঘাতিক কাণ্ড। শান্ত হও মানিক, আমার অনুমান সত্য নাও হতে পারে, কিন্তু পুরি যে আজ হত্যা পুরি সেটা অস্বীকার করার উপায় নেই। এখানে এখনই একটা নৃশংস নরহত্যা হয়ে গেছে,
চোখের সামনে দেখা যাচ্ছে আসামির টাটকা পদচিহ্ন। অবহেলা বা দেরি করলে শত শত লোকের অসংখ্য পদচিহ্নের চাপে সমস্ত প্রমাণ অদৃশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা যাক আসামির পদচিহ্নগুলো কোন দিকে কতদূর পর্যন্ত গিয়েছে। বিস্তৃত বালুতটের তলার দিকে নীল সমুদ্রের ফেনির লাভালাভি এবং ওপর দিকে একটি সংকীর্ণ পথের রেখা, সে পথের দিকে অগ্রসর হয়েছে পদচিহ্নগুলি। কিন্তু সেদিকে অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের উপরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে জনা পাঁচেক জেলে, এদেশে যাদের বলে নুলিয়া। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বলল, তোমরা এখানে অমন ভয় ভয় দাঁড়িয়ে কেন? নুলিয়ারা ওদের মধ্যে অনন্ত নামের একটি ছেলেকে এগিয়ে দিল উত্তর দেওয়ার জন্য। বোধ করি ওদের মধ্যে ওই একটু বলিয়ে কইয়ে গোছের। সে উত্তরে বলল, পুলিশের জন্যে। পুলিশের জন্যে? হ্যাঁ, এখানে খুন হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছো তোমরা? খবর দেওয়ার জন্যে আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েই তবে আমরা অপেক্ষা করছি। লাশ দেখেছো? এখান থেকে দেখতে পাচ্ছি। ভয়ে আমরা লাশের কাছে যাইনি। কাউকে দেখেছো এখানে, মানে কোনো মানুষকে? হ্যাঁ হুজুর, একটি বাবুকে দেখেছি। মাথায় খাটো রোগা? হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো রোগা চেহারা। গায়ের রং? কালো। বয়স? বলতে পারি না, বাবুর মুখ ততটা বুড়োটে নয়, তবে মাথার চুল আর গোঁফ দেখলে মনে হয় বুড়ো। গোঁফ আর মাথার চুল পাকা বুঝি? একেবারে পাকা। দাড়ি নেই? না বাবুজি। পোশাক? কালো রঙের পাঞ্জাবি আর পাজামা। আচ্ছা, এইবারে তোমরা লাশটা কিভাবে এসে দেখলে সেই কথা বলো। আমরা পাঁচজনে খুব ভোরে রোজ যেমন বেরোই, আজকেও তেমনি কাজে বেরিয়েছিল। তখনও চারদিক ভালো করে ফর্সা হয়নি, মানে তফাতে নজর চলে না। আমরা কজন গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিল, হঠাৎ যেন মনে হলো একটু দূরে কে একজন ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল। তো তারপরই দেখি সে তাড়াতাড়ি হন হন করে পা চালিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, আর সে যেন আমাদের কিছু। একটু থামো, একটা কথা জানতে চাই। কি কথা? বন্দুকের শব্দ শুনেছো কেউ? না, শুনিনি তো। ভালো করে ভেবে দেখো কিন্তু। কিছুই শুনিনি। এই বলে সে বাকিদের দিকে তাকালো, তারাও মাথা নেড়ে কিছু শোনেনি বলেই জানালো। জয়ন্ত আবার জিজ্ঞেস করল, লোকটির হাতে বন্দুক টন্দুক কিছু দেখেছিলে? না। কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল। তাহলে দূর থেকে আমরা শুনতে পাইনি। হুজুর, একটা কথা ভুলে যাচ্ছেন কেন? সমুদ্রের এখানে গুড়ুম গুড়ুম করে সর্বদাই যেরকম কামান দাগছে, তাতে কোনো বন্দুকের শব্দ তার ভেতর শোনা যাবে না। তা বটে। আচ্ছা, তারপর কি হলো বলো। এক ভদ্রলোক যেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন যে এখানে নাকি একটা লোক খুন হয়েছে। সেই শুনে আমরা জানতে চাইলাম কি খুন হয়েছে আর ঠিক কোথায় সেই খুনের জায়গাটা। উত্তরে সেই লোকটি বলল, কি খুন হয়েছে সেটা সে জানে না, কিন্তু অদূরেই সেই লাশ পড়ে আছে। আমরা লোকটার সঙ্গে সঙ্গে গেলাম লাশ দেখতে। ভয়ঙ্কর সে দৃশ্য। আমরা ভালো করে দেখলাম একটা মানুষের দেহ বালির উপরে পড়ে রয়েছে বটে। ভদ্রলোক তখন বললেন যে আমাদের মধ্যে চারজন যেন পুলিশ না আসা পর্যন্ত লাশ আগলে দাঁড়িয়ে থাকে, আর আমাদের একজন যেন শিগগিরই ছুটে গিয়ে থানায় খবর দিই, নইলে আমরা বিপদে পড়তে পারি। এটাও বললেন তিনি। আমি বললাম, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, থানায় গিয়ে খবরটা আপনিই দিন না। সেই শুনে ওই বাবু আঁতকে উঠে বললেন যে ওই লাশ দেখে তার বুকে রক্ত জল হয়ে গেছে, তার উপরে থানায় ছোটাছুটি তার এই বুড়ো বয়সে সহ্য হবে না। এই বলে আঙুল তুলে দেখালেন নিজের মুখের পাকা গোঁফ আর মাথার পাকা চুলটা। তারপরই আমাদের আর কিছু বলবার ফাঁক না দিয়েই তাড়াতাড়ি প্রায় একরকম দৌড়েই ওই দিকে কোথায় যেন একটা চলে গেলেন। দেখছি বাবুটি পথের ওপরে ওঠেনি, বালির ওপর দিয়েই হেঁটে গিয়েছে। হ্যাঁ হুজুর, বোধ হয় তার সামনের দিকে পথ জুড়ে আমরা দাঁড়িয়েছিলাম তাই। আচ্ছা, লক্ষ্য করে দেখেছো কি বাবুটির জামা কাপড়ে রক্তের দাগ ছিল কিনা? একে অল্প আলো,
তাই বাবুটির জামা পায়জামা কালো রঙের, রক্তের দাগ থাকলেও সহজে ধরা যায় না যে। তবে আপনি বললেন বলে এখন মনে আছে, বাবুর জামার হাতা তলার দিক ভেজা ভেজা ছিল। খুনি কীরকম চালাক লোক বুঝেছো মানিক? সে কালো রঙের পোশাক পরে এসেছিল, তার ফলে একসঙ্গে দুই উদ্দেশ্য তার সিদ্ধ হয়েছে। প্রথম, আবছা আলো বা প্রায় অন্ধকারে কারোর চোখ সহজে তাকে আবিষ্কার করতে পারবে না। দ্বিতীয়, কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ কারোর দৃষ্টি আকর্ষণ করবে না। জামা ভিজে হলেও হতে পারে, সমুদ্রের তীর জলে ভিজে গেছে। সতর্ক হয়েও কিন্তু তবু সে কিছু কিছু বোকামি করে ফেলেছে। কিরকম সব বলবার সময় নেই। একটা বোকামি হচ্ছে, এখানে এসে উপরের রাস্তায় না উঠে বালির উপরে পায়ের দাগ এঁকে সে আমাদের দেখিয়ে দিয়েছে তার গন্তব্যস্থল কোন দিকে। এসো আমরা বরং সেই বোকামি সুযোগ গ্রহণ করি। কিন্তু ওদিকে দেখো জয়ন্ত, তারা এসে পড়েছে। তারা কারা? কারা আবার? এখানকার পুলিশ বাহিনী। তাতে হয়েছে কি? আমরা তো তাদের কাজে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। তখন সমুদ্র তীরে বায়ুভক্ষক ও স্নানার্থীর দল বেড়ে উঠছিল ধীরে ধীরে। জয়ন্ত ও আমি চেষ্টা করলুম তাদের দলে মিশে যেতে। পথের ওপর দিয়ে আসছিল 8-10 জন পুলিশের লোক, পিছনে পিছনে ভয়ে ভয়ে 2 জন নুলিয়া। জয়ন্তর সঙ্গে আমি কয়েক পা এগোতে না এগোতেই দারোগার পোশাক পরা এক ব্যক্তি চড়া গলায় কড়া স্বরে হুকুম দিল, এই এই কোথায় যাও, এই দাঁড়াও দাঁড়াও বলছি, এই 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 কে তোমরা? আমার অনুমান যদি খুব ভুল না হয়ে থাকে, আপনি কি ইন্সপেক্টর শিবেন মহান্তি? কলকাতা পুলিশের সুন্দরবাবুকে চেনেন আশা করি। পুরীতে গেলে শিবেনবাবুর সঙ্গে দেখা করার কথা তিনি আমাদের বলেছিলেন বটে। হ্যাঁ আমি সেই, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলুম না মশাই। জয়ন্ত তাড়াতাড়ি শিবেনবাবুর দিকে এগিয়ে চাপা গলায় কি সব বলতে লাগলো। বোধহয় কলকাতার পুলিশের সুন্দরবাবুরও আমাদের পরিচয় দিল, কারণ সঙ্গে সঙ্গে শিবেনবাবুর মৌখিকভাবে বড় একটা পরিবর্তন হলো। তিনি দুহাত তুলে আমাদেরকে নমস্কার জানিয়ে বিনীতভাবে মোলায়েম স্বরে বললেন, আপনাদের তো অনেক নাম ডাক শুনেছি মশাই, এই মামলায় আপনাদের মতো লোকের সাহায্য পাবো এ আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তারপর আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন, মানে এই হত্যাকাণ্ডের? জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করলো। সব শুনে শিবেনবাবু বলল, যা বললেন তা তো ভয়ানক কথা মশাই। দাঁড়ান দাঁড়ান, আমি সচক্ষে লাশটা দেখে আসি আগে। তারও আগে একটা কাজ করলে ভালো হয়, ক্রমেই ভিড় জমতে শুরু হয়েছে, পায়ের দাগগুলো রক্ষা করতে না পারলে সব নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক বলেছেন তো, দাঁড়ান দাঁড়ান আমি আগে সেই ব্যবস্থাই করি। উপযুক্ত ব্যবস্থা করে দ্রুতই ফিরে এলেন শিবেনবাবু। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ এইবারে চলুন লাশটাকে পরীক্ষা করা যাক, কি বলেন? হ্যাঁ, এই বলে শিবেনবাবু লাশের দিকে অগ্রসর হলেন, আমরাও তার সাথে এগোলাম। লাশের ক্ষতস্থান দেখেই শিবেনবাবুর চক্ষু স্থির। প্রায় 1 মিনিট ধরে বোবার মতো দাঁড়িয়ে থেকে বিস্ফারিত চক্ষে তিনি বললেন, ভয়ানক ভয়ানক, ওরে বাবারে, কেউ কি ভদ্রলোকের মাথা লক্ষ্য করে কামান ছুড়েছিল? রিভলভার। বলেন কি মশাই, ওরে বাবারে, এমন রিভলভার আছে নাকি মানুষের মাথাটা যা প্রায় উড়িয়ে দিতে পারে? আছে, 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভার। পৃথিবীতে ওর চেয়ে শক্তিশালী রিভলভার আর নেই। গুলি ছোটে 700 গজ পর্যন্ত, ইটের দেওয়ালও ভেদ করতে পারে। ওরে বাবা, ওরকম রিভলভার তো আমি কখনো চোখেও দেখিনি মশাই। এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো, আর উল্টোতেই আমি চমকে গেলাম। আরে একে তো আমি চিনি, মুখ ফুটে বলেও ফেললাম, এ কি, ইনি যে আমার চেনা লোক। হ্যাঁ কি বলছেন মশাই, আপনি কে চেনেন, কে কে ইনি? মহেন্দ্রনারায়ণ রায় চৌধুরী, পাকিস্তানের জমিদার, এখন কলকাতায় স্থায়ী বাসিন্দা, আমাদের মতনই এখানে হাওয়া খেতে এসেছেন। ও আচ্ছা, বেশ বেশ, তাহলে ঠিকানাটা বলুন, আমাদের খবর দিতে হবে তো। আচ্ছা এর পরিবারে কে কে আছেন? কেউ নেই, বিয়ে করেননি, ভাই বোন কেউ নেই, একমাত্র বোন পরলোকে। বোনের এক ছেলে আছে, কিন্তু সে কোথায় কেউ তা জানে না। কেন? সেই মহেন্দ্রবাবুর অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে, কিন্তু মাতাল বখাটে আর জুয়ারি বলে অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বিদায় করে দিয়েছেন। তাকে তুমি দেখেছো? না। তার নাম শুনেছো?
হ্যাঁ, মোহিতলাল। তার বয়স কত হবে বলতে পারো? শুনেছি 30-35। তাহলে প্রায় যুবক। তাছাড়া আর কি? ও বুঝেছি ভায়া, তুমি তার বয়স জানতে চাইছো কেন। বুড়ো হলে তুমি তার উপরে সন্দেহ করতে পারতে, কিন্তু না, সে বুড়ো নয়, তাকে সন্দেহ করবার কোনো উপায়ই নেই তোমার। নেই নাকি? না, আমার মতে টাকার লোভে কেউই খুন করেছে। মহেন্দ্র ওর হাতের আঙুলে দুটো আংটি ছিল, একটা হীরের আর একটা পান্ডার। আংটিগুলোতে ওর নামের আদ্যক্ষর এম লেখা ছিল। এখন তো কোনো আংটি দেখতে পাওয়া যাচ্ছে না। ওর হাতে ছিল সোনার দামি কবজি ঘড়ি, পাঞ্জাবির বুকে ছিল মুক্তা বসানো সোনার বোতাম। দেখো, সেগুলোও নেই। আর এগুলো আমি রোজ দেখেছি, সে সমস্ত লোপাট হয়েছে দেখছি। মানি ব্যাগটা বালির উপরে পড়ে আছে বটে, ওই দেখো, যা ভেবেছিলাম, ভিতরে একটা আধাও নেই। বুঝলে জয়ন্ত, আমি নিশ্চিত এ সবই গিয়ে ঢুকেছে হত্যাকারীর পকেটে। হ্যাঁ মশাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে টাকার লোভেই কেউ এই দুষ্কর্মটি করে এখান থেকে চটপট পিটান দিয়েছে। বেশ, না হয় মেনে নেওয়া যাক এই খুনের কারণ অর্থলোভ। তবে এখন কি করা উচিত? এখন তবে খুনিকে খুঁজতে হবে আর কি। সে মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন? আপাতত মহেন্দ্রবাবুর বাসার দিক থেকে। আমার মতে সর্বপ্রথমেই অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত। সে তো রাখবোই, আপনি না বললেও রাখবো, ও তো রুটিন মাতা কাজ আমাদের মশাই। দেখুন, সমুদ্রের বালির উপরে যারা খুন বা রাহাজানি করে তারা হচ্ছে একান্ত নির্বোধ। বালির পট তাদের সমস্ত গতিবিধির নিখুঁত নকশা তুলে রাখে। হয়তো অপরাধী এ বোকামি করতো না, সময় থাকলে সমস্ত পদচিহ্ন বিলুপ্ত করে দিয়ে যেত। হঠাৎ ঘটনাস্থলে নুলিয়াদের আবির্ভাবে সে চটপট চম্পট দিতে বাধ্য হয়েছে, তার পদচিহ্ন এখান থেকে বাঁদিকে গিয়েছে। আসুন আগে আমরা সেই চিহ্ন অনুসরণ করে যতটা সম্ভব এগিয়ে যাই, কারণ পরে এ সুযোগ আর পাওয়া যাবে না। ঠিক কথা, এ জায়গা হচ্ছে শাস্তার্থী ও স্নানার্থীদের তীর্থক্ষেত্র। হাজার হাজার লোক এখানে আনাগোনা করে, আধ ঘন্টার মধ্যে সমস্ত সমুদ্র তীরে জনাকীর্ণ হয়ে যাবে, তখন তাদের ঠেকিয়ে রাখা কিন্তু অসম্ভব। বালুকা তটের উপরেই আমাদের চেয়ে খানিক তফাতে একটা লোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল এটা বুঝতে কষ্ট হয় না। এমন সময় অনন্ত নুলিয়া আমাদের দেখতে পেয়ে কাছে এগিয়ে এসে হঠাৎ বলে উঠল, হুজুর দেখুন। কি দেখবো? ওই ভদ্রলোককে। হ্যাঁ দেখছি, কেও? যে ভদ্রলোক আমাদের থানায় খবর দিতে বলে গেলেন, তার পরনে ওই রকম জামা আর পাজামা ছিল। অনন্ত নুলিয়ার কথা শুনে শিবেনবাবু দূর থেকেই ওই লোকটাকে যথাসম্ভব দেখার চেষ্টা করলেন। তারপর দেখতে দেখতেই বললেন, ওর জামা আর পাজামা রঙিন বটে, কিন্তু কালো কি অন্য কোনো গাঢ় রং, না এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। হে, লোকটা মাথায় গান্ধী টুপির মতন একটা সাদা টুপি পরে আছে, কিন্তু টুপির তলায় আছে পাকা কি কাঁচা চুল তাও আন্দাজ করবার জোর নেই। গোপটা তো দূর থেকে দেখবার উপায়ই নেই, কিন্তু হাব ভাব দেখলে লোকটাকে কি সন্দেহজনক বলা যায়? কি বলেন শিরণবাবু? দেখুন মানিকবাবু, কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে সকলেই সন্দেহজনক। আর আমার মন বলছে এই লোকটাই সেই লোক। আমার সাথে কথা বলতে বলতেই হঠাৎ শিবেনবাবু তাঁর কণ্ঠস্বর যথাসম্ভব ভারী কি করে তুলে হাঁক দিলেন, এইও কে তুমি, কি দেখছ, এদিকে এসো। লোকটা তটস্থ হয়ে উঠল সেই ডাকে, তারপর শুনতে পায়নি এই রকম অন্যমনস্ক ভাব দেখিয়ে সুরসুর করে অন্যদিকে চলে যেতে লাগলো। শিবেনবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে 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 আবার সরে পড়তে চাইছে, সবাই জলদি জলদি জলদি, আসামি ভাগতা হে, পাকড়ো পাকড়ো। দুজন পাহারাওয়ালা তৎক্ষণাৎ দৌড় মেরে লোকটাকে ধরতে গেল, কিন্তু সে মোটেই ধরা দিতে রাজি নয়, সেও দৌড় মারলে তৎক্ষণাৎ। তাই দেখে শিবেনবাবু আমাকে উত্তেজিতভাবে বারবার বলতে লাগলেন, সন্দেহজনক, খুবই সন্দেহজনক, ও বেটা খুনে না হয়ে যায় না। আপনার স্থির বিশ্বাস? একদম সন্দেহজনক তো বটেই, নইলে ওভাবে পালাবেই বা কেন। হ্যাঁ, এদিকে জয়ন্ত নির্লিপ্তের মতন শীষ দিয়ে ধরল ভৈরবী রাগিনী। জয়ন্তর এমন নির্বিকার ভাব দেখে আমি অভিযোগের সুরে বললাম, উফ জয়ন্ত, দেখছো এই ডামাডোল, এখন কি তোমার শীষ দেওয়ার সময়?
কিন্তু আমার এই গুরুতর অভিযোগ জয়ন্তর কর্ণবিবরে প্রবেশ করবার পথ পেল না। সুরের সাধনায় সে তখন মেতে উঠেছে। শিবেনবাবু হঠাৎ আহ্লাদে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, ধরা পড়েছে, ধরা পড়েছে! আসামিকে নিয়ে ওই দেখুন, ওই দেখুন, ওরা ফিরে আসছে। দেখা গেল দুই পাহারাওয়ালা টেনে হিঁচড়ে নিয়ে আসছে জনৈক আসতে অনিচ্ছুক ব্যক্তিকে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। শিবেনবাবু ভালো করে তাকে দেখতে পেয়ে বললেন, কিন্তু আসামির গান্ধী টুপির তলায় দেখা যাচ্ছে কুচকুচে কালো চুল, ঠোঁটের উপর গুপের নাম মাত্র চিহ্নও নেই, আর এর জামা বা পাজামার রঙও তো কালো নয়, সবুজ। কিচ্ছু মিলছে না, কিচ্ছু মিলছে না। বন্দি যতক্ষণে আমাদের সামনে এসে হাজির, জয়ন্তর শীষ থামল। শিবেনবাবু বললেন, হাই কে তুমি, ওখানে দাঁড়িয়ে কি করছিলে? হ্যাঁ, আগে আমি নৃপতিলা সমুদ্র ধারে বেড়াতে এসে পুলিশ থেকে ঠামকে দাঁড়িয়ে পড়েছিল। বটে, তা পালাচ্ছিলে কেন শুনি? কামকা পুলিশ ধরতে এলে ভয় কেনা পালায় বলুন। নুলিয়ারে এসে একসঙ্গে মত প্রকাশ করলে। বন্দিকে এর আগে তারা চোখেও দেখেনি। বালির উপরকার পদচিহ্নের সঙ্গে বন্দির পদচিহ্নও মিলল না, না মাপে না ছাপের বিশেষত্বে। শিবেনবাবু মাথা চুলকোতে লাগলেন। সন্দেহের তাসের প্রাসাদ ভেঙে পড়ল তো। এবার আসুন, পদচিহ্নের অনুসরণ করা যাক। এসো মানিক। পদচিহ্নের সারি ধরে সকলে অগ্রসর হলাম। এখানে একটা নরহত্যা হয়েছে, এর মধ্যেই সে কথা কেমন করে দিকে দিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মৃতদেহ সচক্ষে দেখবার জন্যে অনেকের মনে একটা বিকৃত অদম্য কৌতূহল জাগ্রত হয়। তাই চারিদিক থেকে অনেক লোক ব্যগ্রভাবে এসে ভিড় জমাচ্ছিল যেখানে খুন হয়েছে সেই স্থানে। তাদের এড়িয়ে সবাই যেখানে এসে থামলুম, পদচিহ্নের সারি শেষ হয়েছে সেইখানে। তারপর আসামি নির্ঘাত পথের উপরে গিয়ে দাঁড়িয়েছে, আর কোনো পদচিহ্নের সাহায্য পাওয়ার উপায় নেই। পথের ঠিক উপাশে একখানা বাড়ি, তার উপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থ নিবাস। জয়ন্তবাবু, এখন আমরা কি করব? দিক বিদিকে পদচালনা? এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। যথা, এক, অপরাধী রাস্তায় উঠে বাঁদিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে অগ্রসর হয়েছে। আর আরেকটা সম্ভাবনা আছে, এতখানি পথ বালির উপর দিয়ে হেঁটে পার হয়ে সে হঠাৎ এইখানেই রাস্তায় উঠল কেন? এর উত্তর দিতে পারে একমাত্র অপরাধী। কিন্তু কিছুটা আমরাও অন্তত অনুমান করতে পারি, হয়তো সে সামনের ওই পুরুষোত্তম পান্থ নিবাসে এসে উঠেছে, হয়তো তার বাসা ওইখানেই। বাহ, তাহলে তো ভালোই, খুব সহজেই এই সমস্যার সমাধান হতে পারে তাহলে। হ্যাঁ, খুব সহজেই। আসুন আমরা পান্থ নিবাসে প্রবেশ করি। পাছে পুলিশ থেকে পান্থ নিবাসের লোকেরা প্রথমে ভড়কে যায়, সেই জন্য সর্বাগ্রে সেখানে গিয়ে দাঁড়ালুম জয়ন্ত আর আমি। তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিল, পান্থ নিবাসের মালিক কোথায়? একজন ভুঁড়িওয়ালা আধা বয়সী লোক উঠোনের প্রান্তে উবু হয়ে বসে দাঁতের উপরে দাঁতন কাঠি খসছিল। থুতু ফেলে মুখ তুলে সে শুধোলে, আমি মাধব মিশ্র, এই পান্থ নিবাসেরও মালিক। মশাইদের কি দরকার? বাইরে আসুন বলছি। হোটেলের নতুন অতিথি ভেবে সে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়াল এবং পরমুহূর্তে দলবদ্ধ পুলিশ দেখে তার মুখের হাসি মুখেই শুকিয়ে গেল। চমকে গিয়ে সে বলল, ব্যাপার কি পুলিশ? কেন, আপনার কোনো ভয় নেই, যা জিজ্ঞাসা করি সঠিক জবাব দিন। কি জানতে চান বলুন। সকালে আপনার ঘুম কখন ভেঙেছে? ভোর 5টারও অনেক আগেই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। আমি হোটেলের মালিক, আমার অনেক কাজ। বেশ, 5টার আগেই যদি কেউ আপনার এই পান্থ নিবাস থেকে আজ বাইরে বেড়াতে গিয়ে থাকে তাহলে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয় নিশ্চয়, 5টার আগে আজ বেড়াতে গিয়েছিলেন কেবল একজন। তার নাম? একে পুলকবাবু। তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? না মশাই, স্থায়ী বাসিন্দা এখানে কেউ নেই। পুলকবাবু 3 দিন আগে এসেছেন, ঘর ভাড়া নিয়েছেন মাত্র 1 সপ্তাহের জন্য। তিনি কি বুড়ো মানুষ? তার মুখ তেমন বুড়িয়ে না গেলেও মাথা চুল আর গোঁফ বেশ পাকা। যখন তখন গোঁফ আর মাথা চুল দেখিয়ে তিনি নিজেই যখন নিজেকে বুড়ো হাবড়া বললেন, তখন আমরাও তাকে বুড়ো বলতে পারি নিশ্চয়ই। তাই নাকি?
তাই পুলকবাবু লোকটি কি রোগাশোগা আর মাথায় ছোটখাটো? আগে হ্যাঁ। গায়ের রং কালো? আগে হ্যাঁ, ঠিক মিলে যাচ্ছে। আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন? কি আশ্চর্য, সবই যদি জানেন তো আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন? এই একটু আগে এসেই তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। কোন দিকে তার ঘর? এই যে বাইরে থেকেই দেখা যায়, ওই দোতলার ওই ওই কোণের ঘরখানা। মাধববাবু, চুপি চুপি আমাদের ওপরে নিয়ে চলুন, আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। জয়ন্ত উৎকল পুলিশের লোকজনদের সঙ্গে আমিও যতটা সম্ভব নিঃশব্দে পান্থ নিবাসের মধ্যে প্রবেশ করল। সবাই একসঙ্গে টিপে টিপে পা ফেলে দোতলার বারান্দায় গিয়ে উঠল। তারপর একটা বন্ধ দ্বার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার একপাশে আমি আর জয়ন্ত, আরেক পাশে উৎকল পুলিশের চারজন লোক, মাঝখানে পান্থ নিবাসের মাধব মিশ্র। জয়ন্তর ইঙ্গিতে শিবেনবাবু রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন। বিস্ফারিত চক্ষে এইসব অভাবিত আয়োজন দেখে মাধব মিশ্র ভীতিকম্পিত কণ্ঠে ডাকলেন, পুলকবাবু। সাড়া নেই। মাধব মিশ্র আবার ডাকলেন, পুলকবাবু। ও পুলকবাবু, আমি এই পান্থ নিবাসের কর্তা কথা বলছি। উত্তরে একটি টু শব্দ শোনা গেল না। জয়ন্ত সন্দিগ্ধভাবে তখন এগিয়ে ঠেলা মারতে দরজাটা খুলে গেল। মাধব মিশ্র ঘরের ভেতরে উঁকি মেরে বিস্মিত স্বরে বললে, আরে ঘরের ভেতরে তো জনপ্রাণী নেই, পুলকবাবুকে তো আমি এ বাড়ির বাইরে যেতে দেখিনি। কিন্তু বাইরে যাবে কি করে কেউ? হ্যাঁ, সদর দরজা তো আগলে ছিল মামরাই। আগে বাড়ির পিছনে একটা খিড়কির দরজা আছে। ব্যাস, তবেই হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা কইছিলেন সেই অবসরে পুলক টেনে চম্পট দিয়েছে। অপরাধীকে হাতের কাছে পেয়ে হারালুম, কপাল দেখছি নিতান্তই খারাপ। যাক, কি আর করা যাবে। তবে একবার ঘরের ভেতরে ঢুকে খানা তল্লাশি করা দরকার, যাবেন নাকি? কি খানা তল্লাশ করবেন, পুলকবাবু সঙ্গে এনেছিলেন তো একটা ছোট স্যুটকেস, তার জন্য মোটেরও দরকার হয় না। পুলকবাবু যখন নেই, স্যুটকেস কি আর আছে? না, মাধব মিশ্র ভুল বলেননি, ঘরের ভিতরে কিছুই পাওয়া গেল না। ভয় নেই শিবেনবাবু মশাই, হাল ছাড়বেন না। খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব বেশি অগ্রসর হয়েছি। অপরাধের প্রায় সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসা সম্ভবপর হয়েছে। এখানে আমাদের হাত এড়ালেও অপরাধী যে এখনও পুরীধামে অবস্থান করছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এই পুরী তার কাছে এখন শত্রুপুরী হয়ে উঠেছে। প্রথম সুযোগেই সে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রয় ত্যাগ করবে সেটাও নিশ্চয় করে ধরে নিতে পারেন। কিন্তু কোথায় সে পালাবে? হ্যাঁ, কোথা দিয়ে পালাবে? পুরী হচ্ছে রেলপথের শেষ স্টেশন। আমার লোকজনরা এখনই স্টেশনে গিয়ে ঘাঁটি আগলে শিকারী বাঘের মতো ওত পেতে বসে থাকবে। সকলে তার চেহারার বর্ণনা জানে তো? আমি বলে দেবো, মাথায় খাটো, রোগা, রং কালো, গোঁফ আর মাথার চুল পাকা। গোঁফ আর মাথার চুল পাকা নাও হতে পারে। না মশাই, এ পাকাই বটে। পাকা হতেও পারে না হতেও পারে। আপনি যদি বলেন পুলকবাবু পাকা পরচুল ধারণ করেছিলেন তাহলে আমি আপত্তি করব। দিনের বেলায় পরচুল পরে কেউ আমার চোখকে ফাঁকি দিয়েছে, এ আমি মানতে পারবো না। না, অপরাধী পরচুল ধারণ করেনি। কি বলছো জয়ন্ত, তোমার কথার অর্থ কি? যথা সময় শুনতে পাবে, এখন নিচের দিকে চলো। আমরা সকলে খিড়কির দিকে অগ্রসর হলুম। ওদিকে পান্থ নিবাসের পিছন দিকে একটা সরু গলি দেখতে পেলাম আমরা। জয়ন্ত বললে, এই গলির দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে? গলির উত্তরে আছে আরেকটা এর চেয়ে চওড়া গলি, আর দক্ষিণে আছে পুরীর প্রধান রাজপথ বড়ডান্ডি। এই রাস্তা দুটো যে দেখছেন, এর একদিক আছে জগন্নাথদেবের মন্দির, আর আরেকদিক তো দেখতেই পাচ্ছেন আপনার সামনে সমুদ্র। আসামি পুলিশের ভয়ে নিশ্চয়ই সমুদ্রের দিকে আসবে না, তার গতি জগন্নাথের মন্দিরের দিকেই। হ্যাঁ মশাই, মনে হচ্ছে ঠিকই বলেছেন, কিন্তু কোথায়? এখানে যে কোনো ব্যক্তি যে কোনো পাণ্ডার বাড়ি যখন খুশি আশ্রয় নিতে পারে, তীর্থক্ষেত্রের ওই এক মস্ত সুবিধা। জয়ন্ত,
বেশ খানিকটা দূর থেকে একটা লোক একটা বাড়ির পাশ থেকে উঁকি ঝুঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে বলে মনে হচ্ছে। দেখো দেখো, ওই যা, মুখখানা সাত করে সরে গেল। অত্যন্ত সন্দেহজনক, একবার দেখে আসি। হ্যাঁ, কি বলেন? পুলিশের হাতে ধরা দেবার জন্য আসামি কোনো দিন অপেক্ষা করে না, আর ব্যাপারটা সন্দেহজনক না হওয়াই সম্ভব। পাড়ায় পুলিশ দেখলে সাধারণ লোকের মনে একসঙ্গে ভয় আর কৌতূহল উভয়ই জেগে ওঠে। তারা দূর থেকে উঁকি ঝুঁকি না মেরে থাকতে পারে না। তবু ওদিকটা এক চাকর ঘুরে এলে ক্ষতি কি? হ্যাঁ, যান, আমরা ততক্ষণ না হয় এই স্থানে পান্থনিবাসের বাইরে দাঁড়িয়ে অদূরের সমুদ্র গর্জন শ্রবণ করি। শিবেনবাবু হনহন করে এগিয়ে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। একবার এদিক একবার ওদিক, তারপর নানা দিকে তাকালো, তারপর আবার হনহন করে ফিরে হতাশভাবে বলল, বেটা চম্পট দিয়েছে বুঝলেন মশাই। সুতরাং আপনারা বাসায় ফিরে যান, আমার সঙ্গে থেকে মিথ্যে কষ্ট পাবেন কেন? হ্যাঁ, আপনি কি করবেন? আমি একবার শ্রীমন্দিরের আশপাশটা টহল দিয়ে দেখে আসতে চাই। উত্তম প্রস্তাব। জয়ন্ত আবার সমুদ্রের দিকে গেল, আমি কৌতূহলী হয়ে শিবেনবাবুর পিছনে পিছনে চলল। শিবেনবাবু আবার সদল বলে ধাবিত হল মন্দিরের দিকে। ওদিককার অপেক্ষাকৃত বড় রাস্তাতেও ছিল একাধিক ছোট বড় হোটেল, যেতে যেতে সেসব জায়গাতেও সন্ধান নিতে ভুললে না। তারপর ঘিঞ্জি গলিঘুজি ছেড়ে সকলে এসে পড়লুম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সেখানেও নানা শ্রেণীর দোকানের পর দোকান এবং ভক্তদের ও ভিখারিদের জনতা, এক একটি যাত্রীদলের সঙ্গে আছে এক একজন পাণ্ডা। এখানটা হচ্ছে শ্রীক্ষেত্রের সর্বপ্রধান স্থান, দিকে দিকে কর্মব্যস্ততা, দোকানের পর দোকান, ছোট বড় নানা শ্রেণীর খাবার বাসন মণিহারি জামা কাপড় ফলমূল প্রভৃতি তাবৎ জিনিসপত্র এখানে বিক্রি হয়। দোকানে দোকানে স্ত্রী পুরুষ খরিদ্দারের আনাগোনা, পাণ্ডা যাত্রী ক্রেতা বিক্রেতা ও ভিখারি প্রভৃতি সে জায়গাটা সর্বদাই মুখরিত করে রাখে। মন্দিরের সিংহদ্বারের সামনে রাজপথের উপরেই রেলিং দিয়ে ঘেরা কোণারক থেকে আনিত অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ, সেইখানে দাঁড়িয়ে শিবেনবাবু প্রত্যেক পাণ্ডাকে জিজ্ঞাসা করতে লাগল আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছে কিনা। কয়েকজন জানালো হ্যাঁ এসেছে, অমনি শিবেনবাবুর আগ্রহবন্যে উদ্দীপ্ত হয়ে ওঠে। সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয়, কিন্তু উত্তর মোটেই সন্তোষজনক হয় না। অবস্থা যখন হাল ছাড়ি ছাড়ি এমন অবস্থায় একজন পাণ্ডা বলল, ঘন্টা দেড়েক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসেছে। কেবল একজন? হ্যাঁ হ্যাঁ, একজনই। বয়স কত? সেটা বলা বড়ই শক্ত। কেন কেন শুনি? তার মুখ দেখলে বয়স বেশি বলে মনেই হয় না, কিন্তু তার মাথার চুল পাকা। একখানা ঘর ভাড়া নিয়ে সে ভেতর থেকে দরজা বন্ধ করেই বসে আছে। সঙ্গে মালপত্তর কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। শিবেনবাবু বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে পাণ্ডার হাত চেপে ধরে বললে, বেশ এখনই চলো তোমার বাসায়। সে কি হুজুর, এই যাত্রীদের নিয়ে আমি এখন মন্দিরে? রাখো তোমার যাত্রী, খুনিকে বাসায় আশ্রয় দিয়েছ, তোমারও শাস্তি হতে পারে তা জানো? হুড়ি বড়ি খুনি? হ্যাঁ হ্যাঁ খুনি, তার সে হাত ব্যাগে আছে গুলি ভরা রিভলভার আর রক্ত মাখা জামা কাপড়। উড়ি বাবারি, কি বলছেন কি আপনি? তাই তো বলছি, শিগগিরই চলো। কোথায় তোমার বাসা? তাড়াতাড়ি নিয়ে চলো। এই তো স্যার, এই মন্দিরের পাশেই। উত্তম, চলো। মন্দিরের চারিদিকেই পথ, পাণ্ডা তাড়াতাড়ি এগিয়ে গেল দক্ষিণ দিকের পথে, অল্প এগিয়ে আরো ডাইনে ছোট্ট একটা গলি। বাইরের জনতা ও গোলমালের সঙ্গে গলির নির্জনতা ও নীরবতা যেন খাপ খাচ্ছিল না। পুলিশ দলের জুতোগুলোর ধূপধাপ শব্দে সে স্তব্ধতা ভেঙে গেল। বাঁ দিকের একখানা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পাণ্ডা বললে, এই যে স্যার, এই আমার বাড়ি। দোতলা বাড়ি, বড় নয়, উপরে একটা দরজা খোলার ও বন্ধ হওয়ার শব্দ হলো, তারপরই তারও স্বরে চিৎকার শোনা গেল, ও মশাই, ও মশাই, কিরকম উন্নামি। শিবেনবাবু দুইজন সেবাইকে সঙ্গে নিয়ে এবং বাকি সবাইকে দরজায় পাহারায় মোতায়েন রেখে বেগে বাড়ির মধ্যে প্রবেশ করলে। ডান পাশের সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে উঠতে উঠতে জিজ্ঞাসা করলে, কে চাচা, কে, কি হয়েছে কি?
একটা আধবুড়ো লোক খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখ নেড়ে ক্রুদ্ধস্বরে বললে, গুন্ডামি, ভয়ানক গুন্ডামি। ব্যাপারটা কি? হ্যাঁ, আরে আপনি আপনি কে? আমি নিবারণ গোস্বামী, তীর্থযাত্রী, কলকাতা থেকে এসেছি, এই ঘরে উঠেছি। আরে বলি, ব্যাপারটা কি, ঘটছেটা কি সেটা জলদি বলুন আমাকে। আগে পাশের ঘরের লোকটা আচমকা আমার ঘরে ঢুকে গড়গড়ার কাঠের নলটা খুলে নিয়ে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। আচ্ছা, তার মাথার চুলটা কি পাকা ছিল? হ্যাঁ পাকা, আমি তো হতভম্ব হয়ে গেলুম, এ কি মগের মুলুক। তাহলে আরো খানিকক্ষণ হতভম্ব হয়ে থাকুন, বেশি চেঁচাবেন না। পাণ্ডা ঠাকুর, আপনার নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে চলুন দেখি। পাণ্ডা কিছু বলবার আগেই নিবারণ নামের আধপুরো লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই ঘর, হায় হায়, আমার এতকালের শখের গড়গড়া নল মশাই, তেলে ধোঁয়ায় পাকা কাঠের নল। আরে গেল, খালি বাজে ভ্যাচ ভ্যাচ করে, চলুন এখান থেকে। নিবারণকে ধমক দিয়ে শিবেনবাবু তারপরে ফিরে বন্ধ দরজায় করাঘাত করতে করতে বললে, ওহে বাবধন, ঘরের ভেতরে আর ঘাপটি মেরে থাকতে হবে না, ভালো চাও তো সুরসুর করে বাইরে এসো, বলে দিলুম। সুরসুর করে কেউ বাইরে এলো না। শিবেনবাবু তখন ফিরে বললে, এই সেপাই, তোমরা লাথি মেরে দরজা ভেঙে ফেলো তো, এই রসো রসো, একটু সবুর করো, আমি তৈরি হইনি। আসামি বেটার কাছে নাকি দেয়াল ভেদি কি এক ভয়ানক অস্ত্র আছে। এই বলে সে কোমরের খাপ থেকে নিজের রিভলভার বার করে ফেললে এবং ঘরের ভিতরে বুলেট বৃষ্টি করবার জন্য প্রস্তুত হয়ে দস্তুর মতো রুখে দাঁড়াল। দড়াম দড়াম দড়াম, দুই সেপাহীর ডবল লাঠির চোটে মট করে দরজার কাঠের খিল ভেঙে গেল, ভিতরে কারুকে দেখা গেল না। দুই সেপাহীর দ্বারা অগ্রভাগ রক্ষা করে শিবেনবাবু অতি সন্তর্পণে রিভলভার বাগিয়ে ধরে ঘরের মধ্যে প্রবেশ করলে। ঘরে নেই জনপ্রাণী। শিবেনবাবু গর্জন করে হাঁক দিলে, পাণ্ডা, এই পাণ্ডা, তুমি আবার সময় বুঝে কোথায় সরে পড়লে শুনি। রিভলভারের গুলিবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুঝে গড়গড়া নল হারা লোকটি এবং পাণ্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গিয়েছিল। এখন শিবেনবাবুর গর্জন শুনে তাড়াতাড়ি উপরে এসে ভয় কাঁপতে কাঁপতে জোর হাতে বললে, এই যে আমি হুজুর, এই যে আমি। এ কিরকম ঘর তোমার শুনি, ঘরে মানুষ ঢোকে অথচ তাকে চোখে দেখা যায় না। সে নেই, ও বুঝেছি, হাসছো যে বড়। আগে ব্যাপারটা বোঝা গেছে, বোঝা গেছে, কিচ্ছু বোঝা যায়নি, আসামি গেল কোথায়? হ্যাঁ, লম্বা দিয়েছে হুজুর, সে যে লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো, দরজা বন্ধ তবু লম্বা দিলে কেমন করে? ও আগে ওই যে ওইদিকের ওই দিকে জানালাটা দেখুন, একটা গড়াত যে ভাঙা, ও ওই দিক থেকে পালিয়েছে। গড়াত ভাঙা? হ্যাঁ, আগে। তা এতক্ষণ বলনি কেন? হ্যাঁ ও হুজুর, এই দোতলার উপর থেকে কেউ লাভ মেলে পালাতে পারে, এটা কেমন করে বুঝবো বলেন দেখিনি। চুপ রাও, কেন বুঝবে না শুনি, একই জেসে আসামি, খুনি আসামি, মরিয়া আসামি। এমন সরবেন এসে আসামি ভালো ভালোই বিদায় হয়েছে বলে আমি কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছি হুজুর। ইডিয়েট, আমি আমি আজই তোমাকে গ্রেফতার করব, করবই করব। কেন হুজুর, আমি তো খুন করিনি। নেকা, কিন্তু তুমি খুনে আসামি পালাবে বলে পথ খোলা রেখেছিলে। আসামি তো লম্বা দিয়েছে, তবে আমার গড়গড়া নলের কি হবে হুজুর? নিবারণ গোস্বামী বেগে ঘরের বাইরে পালিয়ে গেল। কোন রকমে ক্রোধ দমন করে শিবেনবাবু সেই গড়াত ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল এবং বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখলে খানিকটা ফাঁকা জায়গা আর তার এক প্রান্তে একটা ইঁদারা। জিজ্ঞাসা করলে, পাণ্ডা, এই ইঁদারাটা কাদের? গলির সকলেই ওই ইঁদারার জল ব্যবহার করে। তাহলে বারবারই ইঁদারা? হ্যাঁ হুজুর। গলিটা কি কানা গলি? হ্যাঁ হ্যাঁ হুজুর। হ্যাঁ বুঝেছি। আচ্ছা আচ্ছা, তুমি বলো দেখি, কেউ যদি এই জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ে তাহলে গলির বাইরে যেতে গেলে তাকে তোমার বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেতে হবে তো? হ্যাঁ তাই তো। তাছাড়া তো আর কোনো পথই নেই।
চলো চলো নিচে চলো নিচে চলো। সদরে ছিল অন্যান্য সেপাহীরা। শিবেনবাবু শুধলেন, সেপাহীরা গলির ভিতর থেকে কাউকে বাইরে যেতে দেখেছ? জনৈক সেপাহী জানালো কোনো কোনো লোক যাবার চেষ্টা করেছিল কিন্তু তারা কারুকে যেতে দেয়নি। শিবেনবাবু দ্রুত পদে আগে ইনারার ধারে গিয়ে হাজির হলো। তারপর ভিতরে উঁকি মেরে দেখলে অনেক নিচে কালো জল টলটল করছে, কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি। তবু সে কয়েক মিনিট সেখান থেকে নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করে বললে, না এতক্ষণ কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না, না না না। হুজুর, খুনে বেটা কোনো বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে আছে কি? লুকিয়ে থাকলেই পার পাবে নাকি? এই তো একরত্তি কানা গলি, বাড়ি আছে মোটে খানকয়। আমি সহজে ছাড়বো নাকি? সব বাড়িতে খানা তল্লাশি করবো। সেবাই, তোমরা প্রত্যেক বাড়ির তন্ন তন্ন করে খুঁজে দেখো, আসামিকে দেখতে পেলে চুলের ঝুঁটি ধরে হিড়হিড় করে টেনে আনবে। কিন্তু সাবধান, খুব সাবধান, ম্যাগনাম রিভলভারের কথা ভুলে যেও না। যদিও আমার বিশ্বাস জয়ন্তবাবু অত্যুক্তি করেছেন, তবু সাবধান সাবধান, এখন যাও 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 যাও। আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতন এইসব ট্র্যাজেডি কমেডির দৃশ্য উপভোগ করছিলাম আর ভাবছিলুম হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ একটা গড়গড়ার কাঠের নল কেড়ে নিয়ে সরে পড়ল কেন? এইখানে কেমন একটা খটকা আছে। এইসব ব্যাপারের মধ্যে একটা এক হাত লম্বা গড়গড়ার নলের কি সার্থকতা থাকতে পারে? কিন্তু সার্থকতা আছে একটা নিশ্চয়ই, হয়তো জয়ন্ত থাকলে বলতে পারত। এদিকে সেপাহীরা সব বাড়ি খানাতল্লাশ করেও আসামি পুলকের পাত্তা পেল না। ধুঁকতে ধুঁকতে অগত্যা আবার আমরা ফিরে এলুম। শিবেনবাবুকে বললুম, শিবেনবাবু একবার জয়ন্তর সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যান। ভগ্নদূতের মতো নিজের কাহিনী বলতে গিয়ে ভালো লাগবে মশাই? মোটেও ভালো লাগবে না। তবু আপনি যখন বলছেন চলুন চলুন। আমরা হাঁটতে হাঁটতে পান্থ নিবাস ছাড়িয়ে সমুদ্রের দিকে এগোতেই জয়ন্তের দেখা পেলাম। আমাদের দেখে জয়ন্ত বলল, এসো বিজয় বীরের দল, বন্দি কোথায়? বন্দি? সে তো ওই হট্ট মন্দিরে। অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ পুলকানন্দকে ধরতে গিয়েই তো আমরা নিরানন্দ নিয়ে ফিরে আসছি। সেটা আন্দাজ করা কঠিন নয়। ও স্যার, আপনি হাজির থাকলেও মোটেও সুবিধা করে উঠতে পারতেন না। সে কথা পরে বিবেচ্য, আগে সব কথা বলতে আজ্ঞা হয়। শিবেনবাবু একে একে সব ঘটনা বর্ণনা করে গেল। জয়ন্ত ভাবহীন মুখে সমস্ত শ্রবণ করে গম্ভীর স্বরে বলল, শিবেনবাবু মশাই, কি আর বলবো, আমি সঙ্গে থাকলে পুলককে বোধহয় বন্দী করতে পারতাম। মশাই যাতা বাজে ভোগবেন না তো, আপনাদের মানিকবাবু তো সঙ্গে ছিলেন, উনিও তো সব দেখেছেন। বলো বলো মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে একটা গোপন সত্যের ইঙ্গিত পাওনি? গোপন সত্যের ইঙ্গিত হয়তো পেয়েছি, কিন্তু তা ইঙ্গিত ছাড়া আর কিছু নয়। ইঙ্গিত আবার কি? ওসব হেয়ালি পেয়ালি বুঝি না মশাই, সোজা ভাষায় কথা বলো, এমনিতেই ঘেটে আছে। বলছি আগে মানিকের কথা শুনি। ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময়ও সে তুচ্ছ একটা গড়গড়ার নল চুরি করতে যাবে কেন? এ প্রশ্নের উত্তর কি? উত্তরটা এখনো খুঁজে পাইনি। উত্তরটা খুঁজে পেলেই পুলককে পাকড়াও করতে পারতে। খালি খালি হেয়ালি! আরে মশাই, সমুদ্রের ধারে হলো হত্যাকাণ্ড, আর একটা পান্ডার বাড়িতে গেল নগণ্য গড়গড়ার কাঠের নল চুরি। বলি এর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকতে পারে, আমাকে আমাকে সোজা কথাই সেইটাই বুঝিয়ে দিন। পুলক সেই ইঁদারার মধ্যেই লুকিয়েছিল, আপনি দেখতে পাননি? হ্যাঁ, কোনো মন্ত্রশক্তিতে কি পুলক নিজেকে অদৃশ্য করে রেখেছিল? হ্যাঁ না। তবে আমি পাঁচ মিনিট ধরে ইঁদারার ধারে দাঁড়িয়েছিল, তবু তাকে দেখতে পাইনি কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিও জলের তলায় পাঁচ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে না মশাই। পারে না তা জানি। তবে পুলক কিভাবে জলের তলায় ডুবে নিঃশ্বাস ছাড়ছিল বলতে পারেন? জাদু বলে? না, ইদারার জলের তলায় ডুব মেরে পুলক যে কাঠের নলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল সেটা আমি এইখানে বসেই অনুমান করতে পারছি। হ্যাঁ, সে কি? গড়গড়ার কাঠের নল নিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল, এতক্ষণ পর সমস্ত পরিষ্কার হয়ে গেল। ধন্য জয়ন্ত। শিবেনবাবু মশাই, সেকালে ডাকাতরা পুকুরের জলের তলায় ডুব মেরে
তুচ্ছ একগাছা খড়ের ভিতর দিয়ে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ডুবে থেকে লোকের চোখকে ফাঁকি দিয়ে দিত। এই কথা কি আপনি শোনেননি? শুনেছি। পুলক সেই প্রাচীন পদ্ধতিটাকেই নতুনভাবে কাজে লাগিয়েছে। এইবার বুঝেছি বুঝেছি লাগছে বটে। জয়ন্তবাবু বড়ই কসুর হয়ে গেছে দেখছি, এখনো উপায়? দেখি কতদূর কি করতে পারি। এই বলে জয়ন্ত আবার বাসা ছেড়ে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেসব কিছুই প্রকাশ করল না, বা আমাদের কারোর দিকে ফিরেও তাকাল না। ঘণ্টা দুয়েক পর বাসায় ফিরে জয়ন্ত বললে, এখানকার প্রধান পাণ্ডা আমার পরিচিত, তাকে টাকার লোভ দেখিয়ে বলে এলুম পুলক অন্য পাণ্ডার আশ্রয়ে রয়েছে কিনা সেটা খোঁজ নিয়ে আমাকে যেন আজই জানায়, আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সে খোঁজটাও লোকজন লাগিয়ে তাকে রাখতে বলে এসেছি। সন্ধ্যা উতরে যাবার পরে শুকনো মুখে শিবেনবাবু এসে হাজির। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাবার নানা ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে বটে, কিন্তু পুলকের মতন দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে সেই গাড়িগুলোর মধ্যে আবিষ্কার করা যায়নি। মুশড়ে পড়বেন না মশাই, এখনই পুরোপুরি হতাশ হওয়ার মতন অবস্থা হয়নি। দেখছি মশাই, এখন এখানে ওখানে ঘুরে ঘুরে পাণ্ডাদের বাসায় এখন গিয়ে খবর নিতে হবে। সেই খবর সন্ধ্যার আগেই পেয়েছি। হ্যাঁ পেয়েছেন? কি খবর? পুলক কোনো পাণ্ডার বাসায় গিয়ে আশ্রয় নেয়নি। আশ্রয় নেয়নি? তাহলে আর কোন আশায় বুক বাঁধি বলুন দেখি। আমি আরো খবরের প্রত্যাশায় আছি। সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ শুনছি না? হ্যাঁ তাই তো, ওই যে বড় পাণ্ডা ঠাকুর আসছেন, মুখ ওর হাসি হাসি, নিশ্চয়ই উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন। জয়ন্ত উঠে তাড়াতাড়ি পাণ্ডার দিকে এগিয়ে গেল, তারপর বারান্দায় বেরিয়ে দুজনে চুপি চুপি কথা কইতে লাগলো। কিছুক্ষণ পর ঘরের ভিতরে একলা ফিরে এসে জয়ন্ত বললে, শিবেনবাবু মশাই, একখানা মোটরে চারজন বন্দুকধারী সেপাই নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করবার জন্য প্রস্তুত হতে পারবেন? কেন বলুন দেখি। এইমাত্র খবর পাওয়া গেল পুলকের মতন দেখতে একটা লোক একখানা গরুর গাড়িতে চেপে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই কোনাডকের দিকে যাত্রা করেছে। সে খবর আমরা জানি, আড়াই ঘন্টা আগে কিন্তু আমরা সে খবরটা পেয়েছি। সে কি শিবেনবাবু মশাই, খবরটা এতক্ষণ আমাদের বলেননি কেন? দেখুন আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে। আরে আরে আপনি ভেবে দেখুন, এই জায়গা ছেড়ে যে লোক তাড়াতাড়ি পালাতে চায় তার পক্ষে এত ট্যাক্সি থাকতে সে সে কী করে গরুর গাড়ি ভাড়া করবে বলুন দেখি। হ্যাঁ আরে গরুর গাড়ি করে ধিমে তালে রওনা হওয়াটা কিছুমাত্র স্বাভাবিক ব্যাপার আপনি বলুন? তাই আমি আর খবর দিইনি। যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন একটু চিন্তা করে দেখলে সেটাই আবার আপনার অস্বাভাবিক নয় বলে মনে হবে। খুনের অপরাধ নিয়ে কেউ যদি চুপি চুপি পুরী ত্যাগ করতে চায় তাহলে ট্রেন ও ট্যাক্সির চেয়ে বুদ্ধিমান হলে গরুর গাড়ির সাহায্যই সে নেবে। ঠিকই অনুমান করবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির উপর যতটা প্রখর হয়ে পড়বে গরুর গাড়ির উপর কখনোই অতটা পড়বে না। ও আমি তো এতক্ষণ এই দিকটা ভেবে দেখিনি। আপনি ঠিকই বলেছেন মশাই, আমি এখনই গাড়ি ও শেপার ব্যবস্থা করছি, এখনই করছি। হ্যাঁ তাই করুন, কোনারকের দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আপনার নেয়াখেয়া নদীর কাছে তার নাগাল ধরতে পারবো। হ্যাঁ আচ্ছা, কিন্তু সে যদি পুলক না হয়? তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে। তবে এই খবরটা, এই সম্ভাবনাটা অবহেলা করা উচিত নয়। বেশ বেশ, আমি তাহলে আধ ঘন্টার মধ্যেই প্রস্তুত হতে পারবো। আপনারা প্রস্তুত হয়ে নেই। আর একটা জবর খবর আছে, প্রস্তুত হতে যাওয়ার আগে জেনে নিন। কি কি খবর? একটা সোনার উপর দোকানে পুলকের মতন দেখতে কোনো লোক এই পান্নার আংটিটা মাথা রেখে আজ 100 টাকা ধার করেছে। আর দেখো তো মানিক, কোনোভাবে এই আংটি তোমার চেনা কিনা। ওই দেখি, এ কি দেখো জয়ন্ত, ওনার নামের আদ্যক্ষর এম খোদাই করা আছে সবুজ আংটিটাতে বিশেষ কায়দায়। এ আমি বিলক্ষণ চিনি, জীবিত অবস্থায় মহেন্দ্রবাবুর হাতে আমি এই আংটি দেখেছি, আমি হলফ করে বলতে পারি। শিবেনবাবু যান, তাড়াতাড়ি প্রস্তুত হন, আমার মনে হচ্ছে হয়তো আজই আপনার তদন্তের এসপার কি ওসপার হয়ে যাবে।
পুরীর শহরতলি ছাড়িয়ে পুলিশের বড় জিপ গাড়িখানা যখন বাইরে গিয়ে পড়ল, তখন নির্মেঘ নীলাকাশে প্রতিপদের প্রায় পূর্ণ চাঁদ এবং বহু দূর থেকে ভেসে ভেসে আসছে চিরজাগ্রত সাগরের অস্পষ্ট বাণী। মাঝে মাঝে ছোট বড় পাহাড়ের মতন বালিয়ারি অর্থাৎ বালির স্তূপ, তারই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখা যায় হরিণরা বিচরণ করছে দলে দলে। দুই দিকে দূর বিস্তৃত বালুকাশয্যার মাঝখানে একটি ঘুমন্ত ছোট পথের রেখা, গাড়ি ছুটতে লাগলো তারই উপর দিয়ে। আচম্বিতে শিবেনবাবু বলে উঠলেন, চন্দ্রবাবু দেখুন দেখি দূরের পথের ওপরে একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? জয়ন্ত গরুর গাড়িটা লক্ষ্য করেছে। সে গম্ভীরভাবে বললে, হেই সবাই বসি আর। ধবধবে জ্যোৎস্নায় বেশ দেখা যাচ্ছিল একখানা ছই দিয়ে ঢাকা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে পথের উপরে। গাড়ির ওপাশে আরও দেখা যাচ্ছিল চন্দ্রকিরণের রূপালী বালিশ মেখে নেয়া খেয়া নদীর জল রত্নধারার মতন চকমক চকমক করছে। এই খোলা জায়গায় এই স্তব্ধ রাতে আমাদের মোটরের শব্দ নদীর ধার থেকে নিশ্চয়ই শোনা যাচ্ছে। ওটা যদি পুলকের গাড়ি হয় তবে স্থির হয়ে দাঁড়িয়ে কেন? পুলক কি শেষটা মরিয়া হয়ে এইখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ করতে চায়? ব্যাপারটা একটু অন্যরকম আন্দাজ করা যাচ্ছে। সাধারণত নিয়াখেয়া নদীতে অল্প জল থাকে, তখন গরুর গাড়ি আরোহী নিয়ে অনায়াসে নদী পার হয়ে যায়। কিন্তু কাল গিয়েছে তুমুল ঝড় বৃষ্টি রাত্রি, ফলে অগভীর শীর্ণ নদী আজ এখনো ফুলে ফেঁপে রয়েছে। পার হতে গেলে গরুর গাড়ি জলের তলায় ডুবে যাবে, তাই তার গতি হয়েছে রুদ্ধ। এই জয়ন্ত, পুলক রিভলভার বাগিয়ে ছয়ের কোনো ছেঁদা দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো? কিছুই আশ্চর্য নয় শিবেনবাবু মশাই, আমাদের জিপ এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে, আর এগিয়ে কাজ নেই। গোয়ার তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল করা হবে। জিপ দাঁড়িয়ে পড়ল, জয়ন্ত চেঁচিয়ে ডাকল, গাড়োয়ান, এই গাড়োয়ান। গরুর গাড়ি থেকে সাড়া পাওয়া গেল, হুজুর আজ্ঞে আমি শ্রী মধুসূদন, বলুন বলুন কি সেবা করতে পারি? বাবা এ যে দেখছি বিনয়ের অবতার, তা বলো ভাড়া যাবে? না হুজুর সবারই আছে। কোথায়? তিনি হরিণ শিকারে গিয়েছেন। গাড়িতে কেউ নেই? না হুজুর। আমরা পুলিশ, তুমি এখানে এসো। মধুসূদন গাড়ি থেকে নেমে জোর হাতে ভয়ে ভয়ে জিপের পাশে এসে দাঁড়িয়ে বলল, পুলিশ কেন হুজুর, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। না তুমি কোনো অন্যায় করনি, তোমার তাই কোনো ভয় নেই। এখন বলো দেখি তোমার সবারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? কোণারকের মন্দিরে হুজুর। তারপর? কিন্তু নদীতে এত জল যে পার হবার উপায় নেই, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোনো উপায় দেখতে হবে। তোমার শহরই কি বাঙালি? আগে হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? রং কালো, রোগা বেটে, বয়স বেশি নয়। গোঁফ আর মাথার চুল পাকা? না হুজুর, ঠিক উল্টো, কুচকুচে কালো। হঠাৎ তিনি হরিণ শিকারে গেলেন, তার সঙ্গে কি বন্দুক ছিল? আগে না হুজুর, কি দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত বসে না থেকে একটা হরিণ টরিণ মেরে আনা যাক, এই বলে একটা ছোট ব্যাগ নিয়ে নেমে গেলেন। গাড়িতে তার আর কোনো মালপত্র আছে? আগে না হুজুর। কতক্ষণ আগে তিনি গিয়েছেন? তা মিনিট কুড়ির বেশি হবে না। কোন দিকে গিয়েছেন? ওই ওই দিকে যাচ্ছিলেন, তারপর ওই বালিয়াড়ির আড়াল পড়ে গেল, তাকে আর দেখতে পাচ্ছি না। গাড়ি থেকে নেমে পড়ে শিবেনবাবুর দিকে তাকিয়ে জয়ন্ত বলল, একটু তফাতে আসুন, জরুরি পরামর্শের দরকার। তারপর আমাকে ইশারা করল, হ্যাঁ হ্যাঁ আপনি কি যেন পরামর্শের কথা বলছিলেন? হ্যাঁ শুনুন। কিছুক্ষণ পর জয়ন্তের পরামর্শ মতো শিবেনবাবু হুকুম দিলেন, এই সিপাহীরা এগিয়ে চলো। আগে শিবেনবাবু, তারপর চারজন বন্দুকধারী পুলিশ এবং সকলকার পিছনে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে গুটিসুটি মেরে এগোচ্ছিলাম জয়ন্ত আর আমি। নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে হঠাৎ জয়ন্ত বলল, এখানেও পদচিহ্নের উপাখ্যান লেখা রয়েছে, দেখো মানিক দেখো। একজোড়া পদচিহ্ন বালির ওপর দিয়ে সোজা চলে গিয়েছে ওই বালিয়াড়ির দিকে, সুতরাং কোন দিকে যাব তা নিয়ে আমাদের আর মাথা ঘামাতে হবে না।
তারপর ধীরে ধীরে ওইভাবে অগ্রসর হয়ে চললুম মরু বালুকার উপর দিয়ে। আমাদের লক্ষ্য দূরের ওই বালিয়াড়ি। অখণ্ড স্তব্ধতাকে যেন জাগাবার চেষ্টা করছে অশ্রান্ত ঝিল্লি ঝঙ্কার। চাঁদ যেন আকাশে উঠে অবাক হয়ে নিরীক্ষণ করছে আমাদের এই নৈশ অভিযান। বাতাস যেন হাঁপাতে হাঁপাতে হুহু করে ছুটে আসছে শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখবার জন্য। কিন্তু পুলকের পাত্তা নেই। সে কি এখান থেকে আরও অনেক দূর এগিয়ে অন্য কোনো দিকে চলে গিয়েছে, না ওই বালিয়ারি পিছনে কোথাও খাপটি মেরে শিকারী বাঘের মতন আমাদের কার্যকলাপ সমস্ত লক্ষ্য করছে? হাতে হয়তো তার উদ্যত রয়েছে ম্যাগনাম রিভলভার। জয়ন্ত বিশ্বাস সে বেশি দূর যায়নি, আমারও তাই। শিবেনবাবু চুপচাপ। সুদূর থেকে সমুদ্রের গম্ভীর নির্ঘোষ শুনছি, আবার অদূর থেকে নিয়াখেয়া নদীর মৃদু মৃদু কলতানো কানে আসছে। একসঙ্গে যেন চলছে ধ্রুপদ ও ঠুংরি গানের সাধনা। দেখতে দেখতে একেবারে বালিয়াড়ির কাছে এসে পড়লুম আমরা। মানিক, টুক করে বালিয়াড়ির ছায়া সরে এসো। এখানে ছোট ছোট চার পাঁচটা বালির ঢিবি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। ছোট ছোট বালির ঢিবির পিছনে আশ্রয় নিয়ে আমরা দুজন একেবারে অদৃশ্য হয়ে গেল। লুকোবার আগে জয়ন্ত সেপাহীদের কাছ থেকে একটা বন্দুক ও গোটা কয়েক কার্তুজ চেয়ে নিয়েছিল। শিবেনবাবু হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন, তারপর উচ্চস্বরে চিৎকার করে সঙ্গে সেপাহীদের বললেন, দেখ 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 আসামি চুল হয়ে যাক, ব্যাটা কোন দিকে কত দূরে ভেঙেছে কে জানে বাবা। এই আমরা তার সারা রাত ছুটোছুটি করে মরতে পারি না, তার চেয়ে আজ ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। কর এই চলো চলো, খিদে পেয়েছে, রাত বাড়ছে। সেপাহীরা সবাই একসঙ্গে আবার যেদিক থেকে এসেছিল সেই দিকে প্রত্যাগমন করতে লাগলো, আর তাদের পিছু পিছু যেতে লাগলেন শিবেনবাবু। বালিয়াড়ির ছায়ায় ঢিবির আড়ালে রয়ে গেলুম শুধু জয়ন্ত ও আমি। এইভাবে বেশ খানিকক্ষণ কাটল, তারপর শোনা গেল পুলিশের জিপ গাড়িখানার দ্রুত ধাবন ধ্বনি। আমাদের চোখের সামনেই গাড়িখানা ক্রমশ একটি কৃষ্ণ বিন্দুতে পরিণত হয়ে তারপর চন্দ্রিকা ধৌত রূপলী রাত্রির মধ্যে হারিয়ে গেল কোথায়। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এইবারে শ্রীমান পুলক আমাদের সামনে সশরীরে আবির্ভূত হয়ে আমাদের পুলক বর্ধন করবে। তার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়ানির অন্তরাল থেকে আবির্ভূত হল যেন এক অবাস্তব ছায়ামূর্তি। সেইখানেই দাঁড়িয়ে সে এদিকে ওদিকে চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগল, তারপর কোনো দিকেই জনপ্রাণীর দেখা বা সাড়া না পেয়ে যেন খানিকটা ধাতস্থ হয়ে আবার পথের দিকে অগ্রসর হলো, দ্রুত পদে নয় ধীরে ধীরে। প্রায় জয়ন্তর গা ঘেঁষে সে এগিয়ে গেল। দূরের নদীপথ তার দৃষ্টিকে এমন একান্তভাবে আকৃষ্ট করেছিল যে পার্শ্ববর্তী বিপদের অস্তিত্ব সে আবিষ্কার করতে পারল না। কিন্তু সে দু চার পায়ের বেশি অগ্রসর হবার সময় পেল না। জয়ন্ত আচমকা বিদ্যুতের মতন উঠে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল সিংহ বিক্রমে। সে কিছু বোঝবার আগেই প্রবল এক ঘুষির আঘাতে তাকে একেবারে পেড়ে ফেলল জয়ন্ত বালুকা শয্যার উপরে। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই জয়ন্ত তার গলা দুই হাতে চেপে ধরে তাকে এক টানে সশরীরে শূন্যে তুলে ধরে বারংবার প্রচণ্ড ঝাঁকা নিতে লাগল। অসাধারণ দীর্ঘদেহের অধিকারী জয়ন্তর দুই বলিষ্ঠ বাহুতে লম্বমান খর্বদেহী রোগাটিকটিকি পুলককে দেখাচ্ছিল যেন বিড়ালের কবলগত নেংটি ইঁদুরের মতো। জয়ন্ত ঝাঁকানি দিতে দিতে গর্জন করে বলল, রাস্কেল, এই শিশুর মতন দুর্বল দেহ নিয়ে তুই মানুষ খুনার রাহাজানি করতে চাস? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি নইলে এক্ষুনি মরে যাব। না, আমি তোকে মারব না, তুই মরবি ফাঁসি কাটে ঝুলে। মানিক, এর দুটো হাতে হাত করা পরিয়ে দাও তো, তারপর এর পরনের কাপড় আধখানা ছিঁড়ে নিয়ে পা দুটো শক্ত করে বেঁধে ফেলো। হাত পা বাঁধা আসামি বালির উপরে চিৎপাত হয়ে বলল, আরে কি আশ্চর্য, আপনারা আমার উপর এমন অত্যাচার করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হিট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া দুটো জিনিস মাটি থেকে তুলে নিল। একটা হচ্ছে ছোট একটি সুটকেস এবং আরেকটা হচ্ছে বৃহৎ এক রিভলভার। জয়ন্ত বলল, মানিক, এই দেখো, বিখ্যাত ম্যাগনাম রিভলভার। আসামি সাংঘাতিক অস্ত্র দিয়েই মহেন্দ্রবাবুকে খুন করেছিল। রিভলভারটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলুম,
আকারে বড় ও নলচেটা একটু বেশি মোটা। চোখে দেখে উপর থেকে এর চেয়ে বেশি কোনো বিশেষত্ব এবং ভীষণত্ব আবিষ্কার করতে পারলুম না। ওহে বাপু পুলক, এই রিভলভার দিয়ে তুমি আরও কতগুলো মানুষকে জমির বাড়ি পাঠিয়ে দিয়েছ। আরে আমি কাউকে জমির বাড়ি পাঠিয়ে দিইনি, আমি সত্যি বলছি। বেশ, সেটা কাল বোঝা যাবে, আজ রাত হয়ে গিয়েছে। দেখছো মানিক, আমার প্ল্যান বা পরিকল্পনা সফল হয়েছে। এই নেংটি ইঁদুরটাকে ধরতে গিয়ে আর রক্তপাত করতে হলো না। ওদিকে উৎকল পুলিশ আর শিবেনবাবু আমাদের শুভাশুভের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। তুমি তিনবার বন্দুক ছুঁড়ে সংকেত ধ্বনি করো, এক্ষুনি সবাই আবার আত্মপ্রকাশ করবেন। আমি বন্দুকের ঘোড়া টিপলুম, একবার, দুবার, তিনবার। গুড়ুম 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 আওয়াজে রাতের আকাশ ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। তারপরই দূরে একটা আওয়াজ শোনা গেল, জিপ গাড়ির বেগে ছুটে আসার শব্দ। গাড়িখানা চোখের আড়ালে গিয়ে এতক্ষণ এই সংকেত ধ্বনির জন্যই অপেক্ষা করছিল। বলা বাহুল্য, এই সবই জয়ন্তর নির্দেশ। পরে পরে যা ঘটবে আগে থাকতে সে আন্দাজ করে রেখেছিল। কিছুমাত্র রক্তপাত হলো না, ম্যাগনাম রিভলভার তার মারাত্মক ধমক দেবার সুযোগ থেকে একেবারেই বঞ্চিত হলো এবং অপরাধী পড়ল পুলিশের গড়া লৌহ বলয়। পরদিনের সকালবেলা পুরুষোত্তম পান্থনিবাসের মাধব মিশ্র থানার ভিতরে প্রবেশ করে ঘরের কোণে মেঝের উপরে উপবিষ্ট হাত করা পরা আসামির উপরে দৃষ্টি বুলিয়ে দ্বিধাজড়িত কণ্ঠে বললেন, এই লোকটিকে দেখতে অনেকটা পুলক বাবুর মতন বটে, কিন্তু পুলক বাবুর গোঁপ আর মাথার চুল ছিল পাকা। আসামির গোঁপ আর চুল পাকা হলেই একে হুবহু পুলকের মতন দেখতে হবে, তাই তো মনে হচ্ছে। জয়ন্ত এগিয়ে এক টান মেরে আসামিকে দাঁড় করিয়ে দিয়ে বলল, ওহে বাপু একবার পাশের ঘরে চলো তো। জয়ন্তর পিছনে পিছনে আসামি পাশের ঘরে গেল একান্ত অনিচ্ছা সত্ত্বেও। কিছুক্ষণ পরে তারা আবার যখন ফিরে এলো তখন আসামির গোঁপ ও মাথার চুল রীতিমতো পাকা। বিস্ময়ে মুখবেদন করে পান্থনিবাসের কর্তা বললেন, এই কি ব্যাপার? ব্যাপার কিছুই নয়, জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্টের মহিমা। ও, তাহলে আপনি গোড়া থেকে এই সন্দেহ করেছিলেন? হ্যাঁ মশাই, প্রায় তাই। আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল, নলিয়াদের কাছে, পান্থনিবাসের লোকজনদের কাছে। আসামি অকারণেই গায়ে পড়ে বারবার হাত দিয়ে নিজের গোঁপ আর চুল দেখিয়ে নিজেকে বুড়ো বলে জাহির করবার চেষ্টা ছিল, অথচ সবাই বলে তার মুখখানা বুড়োর মতন দেখতে নয়। এই সব শুনেই আমার সন্দেহ জাগ্রত হয়। শিবেনবাবু একটি সুটকেস খুলে বললেন, পুলকের এই সুটকেসের ভেতরে অন্যান্য বাজে খুচরো জিনিসের সঙ্গে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গিয়েছে, এই দেখুন। পাঞ্জাবি আর পাজামা দেখছি জলে কাচা হয়েছে। আরে জামা কাপড় ময়লা হলে তো কাচতে হয়। কিরকম জলে কেচেছো, ঠান্ডা না গরম? গরম জলে। ওরে নিবোধ, তুই কি জানিস না যে গরম জলে রক্তের ছোপ ভালো করে নিশ্চিহ্ন হয় না? এখন বল, তোর জামায় আর পাজামায় এসব অস্পষ্ট দাগ কিসের, রক্তের? জয়ন্তর কথা শুনে পুলক চমকে উঠল। সে একবার তাকিয়ে দেখল জামা কাপড়ের রক্তাক্ত দাগের দিকে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করে উঠল ওসব নাকি রক্তের দাগ নয় বলে। সেই কথা শুনে জয়ন্ত বলল, উত্তম, পুলিশের পরীক্ষাগারে এই দুটো জিনিস পাঠিয়ে দিলেই অচিরে জানা যাবে এ মানুষের রক্তের দাগ কিনা, আর তা কোন টাইপের রক্ত মহেন্দ্রবাবুর রক্তের টাইপের সঙ্গে মিল আছে কিনা। পুলক আর কথা বলল না, ঘাড় হেঁট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে। জয়ন্ত বলল, শিবেনবাবু আর একটা কথা, সমুদ্র তীরের পায়ের চিহ্নের ছাঁচের সঙ্গে পুলকের জুতো মিলিয়ে দেখেছেন কি? দেখেছি, হুবাহু মিলে গেছে। বৎস পুলক, একটি চলতি গানের ভাষায় এবারে তোমায় প্রশ্ন করা যেতে পারে, কোনটি তোমার আসল নাম সুধাই তোমারে, পুলক না মোহিতলাল? আমার নাম পুলক রায়। তোমার নাম মোহিতলাল, তুমি হচ্ছ নিহত মহেন্দ্রবাবুর বাড়ি থেকে একদা বিতাড়িত ভাগিনেও। আমার বিশ্বাস তোমাকে শনাক্ত করবার লোকের অভাব হবে না। বাহ জয়ন্তবাবু বাহ,
আপনি সত্যি বড় গোয়েন্দা, আপনাকে চিনে বেশ ভালো লাগলো। চিনে রাখবেন কিন্তু, কারণ জেল থেকে ছাড়া পেয়ে আবারও কিন্তু আপনার সঙ্গে দেখা করতে আসব, শেষ দেখা করতে। জয়ন্ত আর কোনো কথা না বাড়িয়ে আবারও পুলককে মারতে উদ্যত হচ্ছিল, কিন্তু থানার মধ্যে সে আর কিছু করা থেকে নিজেকে সংযত করে নিল। শিবেনবাবু জোরে চেঁচিয়ে উঠে লকআপের মধ্যে পাঠিয়ে দিল পুলককে, কিন্তু পুলকের শেষ মুহূর্তের ওই ঘৃণাভরা চোখ দুটো দেখে সত্যিই শিহরিত হয়ে উঠেছিলাম আমিও। কিছুক্ষণ পরে ফিরে এলো শিবেনবাবু। শিবেনবাবু তারপর জয়ন্তর কাছে এগিয়ে এসে গদগদ হয়ে বললেন, মশাই আশ্চর্য আপনার ক্ষমতা, এত তাড়াতাড়ি মামলার কিনারা, এই যে অবিশ্বাস্য ব্যাপার, একেবারেই অভাগ্যান্ড। কিছু না কিছু না, অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা। তারপর প্রথমেই আমাদের পথ নির্দেশ করেছে বালুকা বিতানে লেখা পদচিহ্নের উপাখ্যান। এসো মানিক, এখনো আমাদের প্রভাতী বায়ু সেবনের যথেষ্ট সময় আছে। নমস্কার মশাই, নমস্কার। সকলে এতক্ষণ রোমাঞ্চ বাংলায় শুনলে হেমেন্দ্র কুমার রায়ের ডিটেকটিভ জয়ন্ত মানিক সিরিজের কাহিনী নীলাচলে হত্যা রহস্য। গল্প পাঠ ও মানিকের ভূমিকায় সৌরভ সাহা, ডিটেকটিভ জয়ন্তর ভূমিকায় দেবাঞ্জন মুখার্জি, অন্যান্য চরিত্রে শ্রীরূপ, দিব্যেন্দু, তমাল, বুবাই, অভ্র এবং আমি সৌরভ সাহা। শব্দগ্রহণে সঞ্চারী, আবহ ফিনিক্স অডিও ভার্স, প্রচ্ছদে শ্রাবণ স্ক্রিবলিং মাইন্ড, নাট্যরূপ অতিরিক্ত সংলাপ কাহিনী বিন্যাস ও সামগ্রী পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি রহস্য রোমাঞ্চ ভরা গল্প নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।